নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে আমি আপনাদেরকে খুব সহজেই দুধ থেকে ছানা ফাটিয়ে তারপর রসগোল্লা করে দেখাবো। তো চলুন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো দেখুন, এখানে আমি মিষ্টি বানানোর জন্য 1 প্যাকেট গরুর দুধ নিয়ে নিয়েছি। এটা কিন্তু ফুল ক্রিম দুধ আছে, আর আপনারা চাইলে কিন্তু ডাইরেক্ট গরুর দুধ নিয়েও করতে পারেন, তো সেটাতেই আমার মনে হয় বেশি ভালো হবে। এখন আমি বানাবো ছানা, তো সেই জন্য দেখুন একটা কড়াইয়ে সামান্য জল নিয়ে নিয়েছি, সেখানের মধ্যে দুধটা ঢেলে নিলাম। এই জলটা দেওয়ার কারণে কিন্তু তলাটা ধরে যাবে না। দেখবেন শুকনো পাত্রে দুধ গরম করে তলাটা অনেক সময় ধরে যায়, হালকা একটু শর্ট মতো পড়ে যায়, তো সেটা এখানে হবে না। এবার দুধটাকে আমি ওভেনে বসিয়ে দিয়েছি। এখন আমি ছানা ফাটানোর জন্য 4 টেবিল চামচ জল নিলাম, আর 2 চামচ মতো আমি ভিনিগার ব্যবহার করব। আপনারা চাইলে লেবু দিয়েও ছানাটা ফাটিয়ে নিতে পারেন, তো আমার কাছে লেবু ছিল না, তার জন্য আমি ভিনিগার দিয়ে ছানাটা ফাটিয়ে নেব। এখন ভিনিগার আর জলটা মিশিয়ে রাখলাম, দুধটা একটু ফুটে উঠলে তার মধ্যে আমি ভিনিগার আর জল মেশানো ওটা দিয়ে দেব। আর ছানাটা ফাটিয়ে কিন্তু মানে যখনই ছানাটা ফেটে যাবে তারপর আর দুধটাকে ফুটাবেন না, তখনই গ্যাসের স্টিমটা একদম অফ করে দেবেন। তো দেখুন আমি এখন ভিনিগারটা দিয়ে দিয়েছি, যখনই ছানাটা ফাটতে শুরু করবে তখনই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ করে দেব। তো সমস্ত দুধ আর ভিনিগারটা মিশিয়ে নিয়েছি, দেখুন আমার ছানা ফাটতে শুরু করেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি, না হলে কিন্তু ছানাটা শক্ত হয়ে যাবে, মানে ছানা ফেটে গেলে তারপর যদি দুধটাকে ফুটিয়ে দেওয়া হয় তখন ছানাটা অনেক সময় শক্ত হয়ে যায়, তখন মিষ্টিটা আপনার ভালো হবে না। সেই জন্য আমি এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার চলুন এটাকে একটা পাতলা সুতির কাপড় দিয়ে ছেঁকে নেব, আর সমস্ত জলটাকে কিন্তু ঝরিয়ে নিতে হবে। তো আমি এটা এইভাবে ছেঁকে একটু ঝুলিয়ে রেখে দিয়েছিলাম, তারপর একটু কোনো ভারী জিনিস চাপা দিয়ে পুরো জলটাকে একদম বের করে নেব। এখন দেখুন খুব ভালোভাবে ছানাটা আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার ছানাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো এইটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এই মিষ্টির জন্য, মানে ছানাটাকে মাখতে হবে খুবই ভালো করে, খুব স্মুথভাবে, তাহলেই কিন্তু আপনার মিষ্টিটা রসগোল্লাটা একদম পারফেক্ট হবে। তো এইভাবে হাত দিয়ে ডোলে ডোলে একটু ভালোভাবে অনেকক্ষণ থেকে মাখতে হবে। আমি মোটামুটি 8-10 মিনিট মতো এই ছানাটাকে এইভাবে ডোলে ডোলে মেখে নিয়েছি। তো এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট জিনিস মিষ্টির ক্ষেত্রে, এইভাবে এইভাবে কিন্তু ছানাটাকে পুরো স্মুথ করে দিতে হবে, তাহলে কিন্তু আপনার মিষ্টিটা দারুণ সুন্দর হবে। তো এইভাবে ভালো করে মুথে নেওয়ার পর আমি এটা আমার পছন্দ মতো সাইজ দিয়ে দেব, আপনি ছোট বড় যা খুশি সাইজ দিতে পারেন। তো চলুন, তো দেখুন আমার সমস্ত মিষ্টিগুলো বানানো হয়ে গেছে। এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম, এখানে আমি 1 কাপ মতো চিনি ব্যবহার করব, আর 1 কাপ চিনির জন্য এখানে আমি 4 কাপ মতো জল নেব, আর একটা পাতলা শিরা বা রস বানিয়ে নেব। আর রসগোল্লা বানানোর ক্ষেত্রে এই রকম পাতলা রসই বানাতে হয়। তো যখনই চিনি আর জলটা খুব ভালোভাবে মিশে যাবে এবং ফুটে উঠলে 1 থেকে 2 মিনিট ফুটানোর পর রসটাতে আমি মিষ্টিগুলো অ্যাড করে দেব। তো দেখুন আমার ফুটে গেছে, এখন আমি 2 এলাচ এভাবে মুখটা ছাড়িয়ে এতে দিয়ে দিলাম, তাতে করে খুব সুন্দর একটা স্মেল আসবে। আর মিষ্টিগুলোতে আমি কিন্তু এখানে কোনো ময়দা বা সুজি কিচ্ছু ব্যবহার করিনি, শুধুমাত্র ছানা দিয়েই আজকে আমি রসগোল্লাটা বানাবো। তো ভিডিওটা দেখুন, আশা করি ভালো লাগবে। আর আপনারা বাড়িতে চাইলেও কিন্তু এই রকম সুস্বাদু মিষ্টি বানিয়ে নিতে পারেন। আমি যেহেতু বাইরে থাকি, এখানে সব সময় পাওয়া যায় না রসগোল্লা, আমাদের ওয়েস্ট বেঙ্গলেতে খুবই একটা ফেমাস জিনিস এটা, আর সব জায়গাতেই পাওয়া যায়, কিন্তু আমি যেহেতু ব্যাঙ্গালোরে থাকি সবসময় এখানে পাওয়া যায় না, তাই আমার যদি কখনো খেতে ইচ্ছা করে আমি মাঝে মধ্যে এরকম বানিয়ে নিই।
দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম কম রেখেছিলাম, সমস্ত মিষ্টিগুলো দেওয়া হয়ে গেলে আবার আমি ফ্লেমটা বাড়িয়ে দিলাম। এরপর আমি লো টু মিডিয়ামে এটাকে 10 থেকে 15 মিনিট ফুটিয়ে নেব প্রথমে, তারপর লো স্টিমে কিছুক্ষণ রেখে তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখলেই আমার রসগোল্লা একদম তৈরি হয়ে যাবে। তো একটাও রসগোল্লা কিন্তু ভেঙে যায়নি দেখুন, প্রত্যেকটাই আর ছোট ছোট দিয়েছিলাম অনেকটা ফুলে উঠেছে। আজকে আমি এই মিষ্টিটা প্যাকেট দুধ দিয়ে বানিয়েছি, আপনাদের কাছে যদি গরুর দুধ থাকে তাহলে গরুর দুধটা নিয়ে নেবেন, আর অবশ্যই কিন্তু ফুল ক্রিম দুধ নিতে হবে, মানে যেই দুধের সর বা ঘি তোলা হয়নি সেই দুধটাই নেবেন, তাতে করে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। তো দেখুন আমার রসগোল্লা একদম তৈরি হয়ে গেছে, এটা এখন গরম আছে তাই তুলতে গেলে ভেঙে যাবে, এটা ঠান্ডা হয়ে যাক, তারপর চলুন আপনাদেরকে আমি দেখাচ্ছি আজকে আমার মিষ্টিগুলো কেমন হয়েছে, আর কেটেও দেখাবো ভেতরটা কেমন হয়েছে। একদম পারফেক্ট হয়েছিল আর খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছিল। তো দেখুন আমি যেহেতু প্যাকেট দুধ নিয়েছি তাই ওপরটা একদম ঘি চলে এসেছে, আর দেখুন মিষ্টিগুলো কতটা লোভনীয় হয়েছে। তো ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করবেন, একটা কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, বেল বাটনটা প্রেস করে দেবেন। আজকের মতো আসি, টাটা বাই, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও।